A few minutes later. আপনি হয়তো ভাবতে পারেন পরীক্ষার আগে আপনি যত ঘন্টা পড়াশোনা করবেন তার উপরে আপনার পরীক্ষার রেজাল্ট ভালো নাকি খারাপ হবে এই ব্যাপারটা ডিপেন্ড করে বাট আমাদেরকে মনে রাখতে হবে পড়াশোনা ব্যাপারটা কোনো স্প্রিন্ট না এটা হচ্ছে একটা ম্যারাথন আপনার পড়াশোনার ব্যাপারটার সাথে আসলে শুধুমাত্র আপনি জড়িত না এর সাথে আরো অনেকগুলো ব্যাপার রিলেটেড থাকতে পারে আজকের ভিডিওতে আমি এমন পাঁচটি জিনিস নিয়ে কথা বলবো যেগুলো আপনি হয়তো সচরাচর ইগনোর করেন কিন্তু এগুলো হয়তো আপনার পড়াশোনার ক্ষেত্রে এবং সামগ্রিক রেজাল্টের ক্ষেত্রে অনেক অনেক ম্যাটার করে তো চলুন শুরু করা যাক ওকে সো ফার্স্ট অফ অল এই ক্ষেত্রে আমি এক নাম্বার যে জিনিসটাকে গুরুত্ব দিব সেটা হইতেছে আপনার ফ্যামিলি আসলে আপনার পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস এখন এই সিরিয়াসনেসের ব্যাপারটা আমরা কয়েকটা পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করতে পারি নাম্বার 1 ইকোনমিক পার্সপেক্টিভ আপনারা সবাই জানেন যদি আপনি একটা ভালো অ্যামাউন্টের পড়াশোনা করতে চান এবং ভবিষ্যতে কোনো একটা ভালো ইনস্টিটিউশনের মধ্যে জায়গা করে নিতে চান আপনাকে পড়াশোনার পিছনে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা খরচ করতে হবে এখন আমি আমার লাইফে যেটা দেখছি আমার এক্সপেরিয়েন্স থেকে যদি বলি আমি এমন অনেক ফ্যামিলি কে দেখছি যাদের তাদের বাচ্চা কাচ্চাদের পড়াশোনার পিছনে যথেষ্ট পরিমাণ টাকা খরচ করার মতন ক্যাপাবিলিটি আছে বাট তারপরেও তারা সেই পরিমাণ টাকা খরচ করে না তার কারণ হচ্ছে এই টাকাটা তাদের পিছনে খরচ করার চেয়ে ওরা হয়তো একটা জমি বেশি কেনাকে বা একটা প্লট বেশি কেনাকে প্রেফার করে বা একটা ফ্ল্যাট বেশি কেনাকে প্রেফার করে আমি বলতেছি না সেই সব বাবা মায়ের কথা যারা হয়তো তাদের সন্তানের পিছনে সামর্থ্য না থাকার কারণে হয়তো টাকা পয়সা খরচ করতে পারে না বাট বাংলাদেশে এমনও অনেক ফ্যামিলি এক করে যারা পড়াশোনাকে ইনা ফোর দি মনে করে না টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে অর্থাৎ সেই ফ্যামিলিটা আপনার পড়াশোনার ক্ষেত্রে তেমন একটা সিরিয়াস না যদি এইরকম কোন ফ্যামিলিতে আপনি বড় হন তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা তত একটা ডেভেলপ হবে না ততটা হয়তো হইতো যদি আপনার ফ্যামিলি পড়াশোনার ক্ষেত্রে সিরিয়াস থাকতো সো ইকোনমিক পার্সপেক্টিভটা এখানে অনেক বেশি ম্যাটার করে সিরিয়াসনেস এর সেকেন্ড পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি ব্যাখ্যা করি সেকেন্ড পয়েন্ট অফ ভিউটা হচ্ছে আপনার লাইফ স্টাইলে আপনার ফ্যামিলি এবং আপনি এই পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস আমি ছোটবেলা থেকে যেটা দেখছি আমার আমি আমার নিজের ফ্যামিলি বলি বা অন্য যারা যারা আরো ভালো করছে তারা ছোটবেলা থেকে তাদের ফ্যামিলি কিভাবে তাদেরকে গ্রো করছে সেখানে একটা মেইন ক্যারেক্টারিস্টিক হইতেছে ওই ফ্যামিলিগুলাতে বাবা মা কখনো অর্ডার বেজড অ্যাপ্রচে যায় না ওরা পার্টিসিপেটরি অ্যাপ্রচে যায় এখন এই দুইটার মধ্যে পার্থক্য কি আপনি অনেক সময় বিভিন্ন ফ্যামিলির মধ্যে দেখবেন যে বাবা মা শুধুমাত্র সন্তানকে বলে এই তুই পর পড়তে বস সন্ধ্যা সাতটা বাজে পড়তে বসছিস নাই কেন এখন পর্যন্ত অথবা সকাল হয়েছে এখনো করতে বসো না কেন এই নাম হচ্ছে অর্ডার বেসড অ্যাপ্রোচ এইখানে ফ্যামিলি মেম্বাররা কি করতেছে জাস্ট আপনাকে বলতেছে যে তুই পড়াশোনা কেন পড় বাস এতেই তাদের ডিউটি শেষ এবং এটাই তারা মনে করতেছে তাদের জন্য ইনাফ বাট এই অ্যাপ্রোচটাকে আমি অনেক বেশি পরিমাণে ক্রিটিসাইজ করি বরঞ্চ আমি প্রাধান্য দিব পার্টিসিপেটরি অ্যাপ্রোচকে এখন পার্টিসিপেটরি অ্যাপ্রোচটা হইতেছে আমি অনেক মানুষকেই দেখছি অনেক ছোটবেলা থেকে যারা যারা ভালো রেজাল্ট করছে ওইখানে বাবা মারা কখনো জাস্ট অর্ডার দিয়ে বসে থাকে না ওরা দেখা যায় যে সন্তান সাথে তাদের যে পড়াশোনার জার্নিটা আছে ওইটা বাবা মা নিজেরাও শেয়ার করে অর্থাৎ জিনিসটা এমন না সাপোজ আমি আপনাকে আজকে বলছি যে আজকের মধ্যে এক থেকে একশোর ভিতরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমাকে লিখে লিখে দেখাবা এখন যদি আমি অর্ডার বিজ ড্যাপ্রোচে যাই আমি কিন্তু এই অর্ডারটা দেওয়ার পরেই শেষ আমি তার আর কোনো খোঁজ খবর নিতেছি না সে আসলেই লিখলো কিনা আমি জাস্ট দেখলাম যে সে লিখতেছে বাস এইখানে আমি আমার দায়িত্ব শেষ মনে করতেছি বাট পার্টিসিপেটরি অ্যাপ্রোচের মধ্যে আপনি একজন বাবা কিংবা মা হিসেবে সে যে ওই এক থেকে একশো পর্যন্ত লিখছে ওই লেখার মধ্যে কোন ভুল আছে কিনা সে কি টাইপের ভুল করতেছে সেটা আইডেন্টিফাই করা অ্যান্ড দেন এক্সাক্টলি কি পরিমাণ প্র্যাকটিস করার পরে তার আসলে এক থেকে একশো পর্যন্ত লেখাটা পারফেক্টলি আপনি শিখাইতে পারবেন সেটা ডিসাইড করা অ্যান্ড তার নেক্সট অ্যাপ্রোচ কি হবে নেক্সট আপনি একশো থেকে দুশো পর্যন্ত শিখাবেন কিনা কিংবা তার পরীক্ষা কতদিন পরে আসে তার বেসিসে আপনি তার সিলেবাস অনুযায়ী তার পড়াশোনাটা সাজাবেন কিনা এরকম ডিটেইল একটা অ্যাপ্রোচের মধ্যে কিন্তু তারা যায় এবং সেটা শুধুমাত্র এক বছরের জন্য না আমি ক্লাস থেকে ক্লাস টেন পর্যন্ত প্রত্যেকটা স্টেজে বাবা মারা সেই সন্তানের সাথে পার্টিসিপেটরি অ্যাপ্রোচ এর মধ্যে নিজেরা সন্তানের সাথে ওই দশ বছরের জার্নিটা শেয়ার করে ওই বাবা মারা এক্সাক্টলি ভালো মতন জানে আপনি কোন সময় কি পড়তেছেন আপনার পরীক্ষাটা কবে এবং আপনি ওই পরীক্ষার জন্য কতটা প্রিপারেশন নিতেছেন কত ঘন্টা পড়াশোনা করছেন আপনি তার আগের টার্মে সেই পরীক্ষাতে কত মার্কস পাইছিলেন এবং এই টার্মে ভালো করার জন্য আপনাকে এক্সাক্টলি আর কি কি করতে হবে এইরকম ভাবে প্রত্যেকটা সেগমেন্টে তারা আপনার সাথে শেয়ার করে এবং এইখানে সমস্যাটা হইতেছে অর্ডার বেসড অ্যাপ্রোচে সন্তান এবং পিতামাতার সাথে একটা বড় ধরনের গ্যাপ ক্রিয়েটেড হয় এবং তারা সেম জার্নিটাকে শেয়ার করে না উল্টা পার্টিসিপেটরি এর মধ্যে এই গ্যাপটা থাকে না কারণ বাবা মারা বুঝতেছে সন্তানরা প্রসেসের দিয়ে যাইতেছে সেই কারণে তারা কোনো এক্সট্রা প্রেশার দেয় না দুই যেহেতু সন্তানের সাথে সাথে বাবা মারাও প্রসেসটাকে এনজয় করতেছে সেই ক্ষেত্রে যদি বাচ্চা কোনো রেজাল্টে ভালো করে তার ফলাফলটা যদি ভালো হয় সেটাকে তারা নিজেদের সাকসেস হিসেবে মনে করতে এবং এইটা তাদের জন্য কিন্তু একটা বড় গর্বের ব্যাপার হয় আবার যখন বাচ্চাটা খারাপ করতেছে পরীক্ষায় এক্স্যাক্টলি কি কারণে খারাপ করলো দেখা যায় যে মনে হয় যে বাবা মা নিজেরাই খারাপ করতেছে এই পরীক্ষাটার মধ্যে এবং কি করলে এটাকে আরো বেটার করা যায় সেই অ্যাপ্রোচের মধ্যে যায় এখন এইখানে আর একটা সমস্যা আছে যদি আপনি এক্সট্রিম পার্টিসিপেটরি অ্যাপ্রোচের মধ্যে যান যে আপনি আপনার সন্তানের প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু রাখলেন না সেই ক্ষেত্রে অনেক সমস্যা হইতে পারে আপনি কাইন্ড অফ অর্ডার বেসড অ্যাপ্রোচ এবং এক্সট্রিম পার্টিসিপেটরি অ্যাপ্রোচের মিডেলে কোনো একটা জায়গার মধ্যে থাকতে হবে কারণ আপনাকে দেখতে হবে যে আপনি যাতে আবার ওর পার্সোনাল জায়গাটার মধ্যে ইন্টারফেয়ার না করেন এটা কিরকম হইতে পারে সাপোজ আপনার ছেলে বা মেয়ে বললো আজকে সে সকালবেলা ম্যাথ করবে এখন আপনি বললেন সকালবেলা ম্যাথ করা যাবে না সকালবেলা সোশ্যাল সায়েন্স পড়তে হবে কিংবা ধর্ম পড়তে হবে বা বাংলা পড়তে হবে সাপোজ একটা এক্সাম্পল হিসেবে বলতেছি এইটা হচ্ছে আপনি তার পার্সোনাল স্পেসের মধ্যে কিন্তু ইন্টারফেয়ার করতেছেন এইটাকে বলবো আমি এক্সট্রিম পার্টিসিপেটরি অ্যাপ্রোচ যেটাকে আমি কখনোই প্রমোট করবো না আর এই পার্টিসিপেশনের বিভিন্ন স্টেজ আছে মনে করেন আপনি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আপনার বাচ্চার সাথে ছেলে বা মেয়ের সাথে পড়াশোনার ক্ষেত্রে যেরকম বিহেভিয়ার দেখাইছেন তাকে যেরকম প্রত্যেক ঘন্টায় ঘন্টায় বলছেন এইভাবে পড়ো এইভাবে পড়ো এটা এইভাবে লেখো ওইটা ওইভাবে পড়ো যখন সে ক্লাস সিক্স থেকে টেনে আসবে তখন কিন্তু আপনি সেম অ্যাপ্রোচে যাবেন না আপনি কিন্তু তাকে স্বাধীনতা দিবেন এবং তার নিজের ডিসিশন যাতে আস্তে আস্তে সে নিজে নিতে পারে সেই ব্যাপারটা খেয়াল করবেন আর এর সাথে আপনাকে দেখতে হবে তার এক্সাম রেজাল্টগুলো আসলে কিরকম আসতেছে এবং তার বেসিসে তার নেক্সট অ্যাপ্রোচ কি হইতে পারে সেই আপনি গাইডেন্স দিবেন তবে এই ক্ষেত্রে অর্ডার বিজ অ্যাপ্রোচের মধ্যে সবাই যেটা করে ওই তুই খারাপ করছো স্ক্যানের পরীক্ষার মধ্যে বা শেষ এটা একটা অ্যাবস্ট্রাক্ট লাইন আপনি দেখেন ওইখানে সে কেন খারাপ করছে এন্ড আপনার অপিনিয়নটা আপনার বাচ্চার সাথে শেয়ার করেন তাহলে কিন্তু আপনি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যাইতেছেন যেটা হয়তো তার একার ডেলিভার করার কথা ছিল আপনি সেখানে আরেকটা মাথা লাগাইতেছেন সাপোজ আমি আজকে পড়াশোনা করতেছি আমার পড়াশোনা নিয়ে আমি চিন্তিত আমার মাথায় শুধুমাত্র কাজ করতেছে বাট ইনফ্যাক্ট চিন্তা করেন যদি আমি একটা পজিটিভ থেকে আমার বাবা মার একটা সাপোর্ট পাই তারা তারা দুইজন কিন্তু কিন্তু মাথা হিসেবে কাজ আমাকে এইখানে একটা পড়াশোনার ক্ষেত্রে শুধুমাত্র আমার একার মাথা না একটা মাথা না এখানে কিন্তু তিনটা মাথা কাজ করতেছে দ্যাট উইল ক্রিয়েট এ হিউজ ডিফারেন্স কারণ এইটাই আমি সব সময় দেখছি যে যারা যারা ভালো রেজাল্ট করছে তারা এই জায়গাগুলোতে কিন্তু অনেক বেশি আগায় গেছে অন্যদের থেকে লাইফস্টাইল সিরিয়াসনেস এর আরেকটা ব্যাপার হচ্ছে তিনটা এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলের মধ্যে প্রাধান্য দেওয়া তিনটা জিনিস হচ্ছে ঘুম খাওয়া দাওয়া এবং পড়াশোনার পরিবেশ এই তিনটা জিনিসে কেন আমি এমফাসাইজ করতেছি কারণ আমরা যারা নিজেরা পড়াশোনা করি তারাই তিনটা জিনিসকে কিন্তু অনেক ক্ষেত্রে ইগনোর করি এবং আমাদের থার্ড পার্টি কাউকে দরকার হয় যারা আমাকে বলবে যে ভাই দেখো এই সময়টাতে ঘুমাও এই সময়টাতে ঘুমায়ও না একটা সার্টেন রেগুলারিটি মেনটেন করো ওই থার্ড পার্টিটা জেনারেলি হয় কি আমার ফ্যামিলি মেম্বার স্পেশালি আমার বাবা কিংবা মা এখন কিছু কিছু জিনিস এক্সট্রিম কেস হইতে পারে যেমন স্বভাবতই আমরা কি জানি যে রাত্রেবেলা ঘুমানোটা স্বাস্থ্যের জন্য ভালো এখন কথা হইতেছে আপনি বিভিন্ন সময় এমন আসে যে আমাদের বেশি পড়াশোনা করা দরকার হয় বা আমাদের একটু নতুন ভাবে পড়াশোনার অ্যাপ্রোচটাকে গোছানো দরকার হয় এটা কিরকম হইতে পারে সাপোজ আমি ক্লাস নাইন টেনে যেরকম দেখছি আমার স্লিপ সাইকেল একরকম ছিল আমি রাত দশটার সময় ঘুমাইতাম রাত তিনটার সময় উঠতাম দেন একটা পড়াশোনা করতাম দেন কোচিংয়ে যাইতাম দেন বারোটার সময় স্কুলে যাইতাম তো এইটা একটা অ্যাপ্রোচ ছিল ক্লাস নাইন টেন পর্যন্ত ক্লাস নাইন টেন যখন শেষ হইলো আমি কলেজে উঠলাম কলেজে আমার স্লিপ সাইকেল একটু ডিফারেন্ট হয়েছে সেটা রকম তখন আমি দেখা গেছে রাতে বেশি পড়তাম সাপোজ রাত বারোটা থেকে একদম ফজরের নামাজের আগ পর্যন্ত কিংবা রাত দশটা থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত এই সময়টা পড়তাম আর ঘুমাইতাম হচ্ছে আমার কলেজ শেষ হইত বিকালের দিকে পাঁচটার সময় বাসায় এসে গোসল করার পরে দেন সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত এরকম দুই বা তিন ঘন্টার একটা ঘুম দিতাম সো স্লিপ সাইকেলটা কিন্তু কলেজে চেঞ্জ হয়েছে দেন আবার যখন আমি বুয়েটে আসছি বুয়েটে আমার পড়াশোনার স্টাইলটা ছিল হচ্ছে কন্টিনিউয়াসলি এরকম যেমন কলেজে দেখা যেত প্রতিদিনই এরকম কোন একটা পড়াশোনা করতেছি বা পরীক্ষার আগে অনেক বেশি পরিমাণে পড়তেছি বুয়েটে অত একটা এরকম এক্সট্রিম সিচুয়েশন ছিল না বুয়েটে আসার পরে আমার স্লিপ সাইকেল যখন পরীক্ষা টরীক্ষা থাকতো তখন এরকম হইতো যে রাতের বেলা পড়তেছি পড়তেছি একদম পর্যন্ত বা চারটা পর্যন্ত পড়ার পরে দিন ঘুমাইতেছে যদি পরের দিন কোনো ঝামেলা না থাকে সকালবেলা তো এইরকম ভাবে আর যখন পরীক্ষার জন্য বন্ধ থাকতো ছুটি থাকতো তখন তো কোনো ঝামেলাই ওই পর্যন্ত পড়তে পারতাম তবে এমন না যে একদম ফজর পর্যন্ত পর্যন্ত এরকম এরকম না রাত সময় পড়াশোনা হতো স্লিপ সাইকেলের ব্যাপারটাতে কিন্তু আমি অনেক বেশি ইন্ডিপেন্ডেন্স পাইছি যে আমার ফ্যামিলি থেকে কখনো এটা বলে নাই যে ওইভাবে ঘুমাও বা ওইভাবে পড়ো ওইভাবে না কেন এরকম কখনো বলা হয় না আমি আমার পড়াশোনার স্টাইলটাকে আমি গোছাইতে পারছি ওই অনুযায়ী বাট এগুলো কিন্তু এক্সট্রিম মেজারমেন্ট এইটা কিন্তু আপনি সারা জীবন ফলো করতে পারবেন না হ্যাঁ আপনাকে একটা সময় এসে ঘুমের প্রতি নজর দিতেই হবে অ্যাট লিস্ট আপনাকে ছয় ঘন্টা ঘুমতে এনশিওর করাই উচিত যদি নর্মাল সিচুয়েশন হয় আর যদি পরীক্ষা টরীক্ষা টাইপের এক্সট্রিম সিচুয়েশন আসে তখন হয়তো আপনি অন্য কোনো অ্যাপ্রোচ নিতে পারেন আচ্ছা সেকেন্ড এনভারনমেন্টাল ভ্যারিয়েবলটা হইতেছে খাওয়া দাওয়া এইটাকে আমরা অনেক ইগনোর করি আমি আপনাদের একটা এক্সাম্পল দিই স্যামসাং এ আমার ফ্রেন্ডরা কাজ করে অ্যান্ড স্যামসাং ওদের রিসার্চের মধ্যে দেখছে ওদের এমপ্লয়ীদেরকে যদি ভালো খাবার দাবার দেওয়া না হয় ওদের প্রোডাকশন কমে অ্যান্ড কোয়ালিটিও কমে অ্যান্ড এই জন্য ওদেরকে নাকি প্রত্যেক দিন কাচ্চি কিংবা মোরগ পোলাও খাওয়ানো হয় বা এই টাইপের রিচ ফুড খাওয়ানো হয় অ্যান্ড ওরা যেটা পছন্দ করে ওই অনুযায়ী খাবার দাবার দেওয়া হয় তার মানে আপনি দেখেন স্যামসাং খাওয়া দাওয়াটাকে কতটা গুরুত্ব দিতেছে কতটা ইম্পর্টেন্স দিতেছে এখন আপনি ওই সিচুয়েশনটা চিন্তা করেন আপনার পড়াশোনার লাইফের ক্ষেত্রে আপনি খাওয়া দাওয়াকে কতটা এমফাসিস দেন একটা কোম্পানি একটা কর্পোরেট কোম্পানি ওদের রিসার্চ থেকেই দেখছে খাওয়া দাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস সেইখানে আপনার হয়তো কোনো কর্পোরেট কোম্পানি নাই বাট আপনাকে নিজেকেই চিন্তা করতে হবে আপনি আপনার নিজের ইনস্টিটিউশনের সিইও আপনি পড়াশোনা করতেছেন আপনাকে চিন্তা করতে হবে একটা অর্গানাইজেশনের পার্সপেকটিভ থেকে তো চিন্তা করেন আপনি কিন্তু নিজেই এমপ্লয় আবার নিজেই সিইও আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু আপনাকে নিজেকেই খেয়াল রাখতে হবে এন্ড এইটা মানে বুঝাইতেছি না যে এক্সট্রিম ডায়েট মেনটেন করা বা আপনার কিটো কিটো ডায়েট মেনটেন করতে হবে ব্যাপারটা ওই না ব্যাপারটা হচ্ছে নর্মাল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে পরিমাণ খাওয়া দাওয়া করে ইনফ্যাক্ট যে স্টাইলে খাওয়া দাওয়া করে যে সময়ে খাওয়া দাওয়া করে যত পরিমাণ পানি পান করে এই ব্যাপারগুলো আপনাকে খুব ভালো মতন সিরিয়াসলি মেইনটেন করতে হবে আপনাকে দেখতে হবে আপনি আপনার লাঞ্চটা আজকে দুইটা থেকে তিনটা বা তিনটের আগে খাওয়া শেষ করতেছেন কিনা এই লাঞ্চের সময়টা যদি এক্সটেন্ড করে আপনি চারটা বা পাঁচটাতে নিয়ে যান দ্যাট ইজ কল আ ভেরি ব্যাড ফুড হ্যাবিট অর ওয়াট ক্যান আই সে ইট ক্যান বি ভেরি ব্যাড ফুড লাইফস্টাইল তো এই জিনিসটাকে কিন্তু আপনাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং সেকেন্ড এই জিনিসটা সবাই খুব ইগনোর করে সেটা হচ্ছে পানি পান করা আপনি যেখানে যখন যে অবস্থাতেই থাকেন না কেন আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বিশুদ্ধ পানি কিন্তু পান করতে হবে ঘুম পড়াশোনার ক্ষেত্রেও এটা খুব বড় পরিমাণে ম্যাটার করে কারণ আপনার বডি যদি ভালো না থাকে সঠিকভাবে হাইড্রেটেড না থাকে এটা কিন্তু ভবিষ্যতে অনেক বেশি ডিফিকাল্টি ক্রিয়েট করবে তো ছোটবেলায় আমার যে কাজটা হইতো আমি তো এই জিনিসগুলো বুঝতাম না তখন আব্বুও অনেক বেশি চিল্লাচিল্লি করত যে খাওয়া দাওয়া করছ না কেন পানি ডানি খাস না কেন এরকম ভাবে অনেক কিছু বলতো তো তখন হইতে কি যেটা জোর করে হইতো সে খাওয়ানো হইতো জোর করে হইতেছে পানি পান করানো হইতো কিন্তু এখন আমি যেটা বুঝতেছি আলটিমেটলি যখন আমি কলেজ কিংবা ভার্সিটিতে উঠছি এই দুই জিনিস আমি খুব স্ট্রিক্টলি মেনটেন করার ট্রাই করছি যে আমি যদি আমার পড়াশোনা মেনটেন করতে যাই এই জিনিসগুলো কিন্তু আমার পড়াশোনার একটা পার্ট এটা পড়াশোনা থেকে বাইরে কোনো কিছু না অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা থার্ড পার্টি কেউ মেনটেন করে দেয় বেশিরভাগ ক্ষেত্রে সেটা তার বাবা মা আবার অনেক স্টুডেন্ট নিজেরাই নিজেদেরটা খেয়াল রাখতে পারে নিজেরাই নিজেদের যত্ন নিতে পারে আপনাকে আসলে ওই ব্যাপারটাই ফোকাস করতে হবে যে এই দুইটা জিনিসকে আপনি একটা অটমোস্ট প্রায়োরিটি দেন থার্ড যে এনভায়রনমেন্টাল ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে একটা কোয়াইট প্লেস ফর ইউর স্টাডি এইটাকে অনেকে ইগনোর করতে দেখি কি সাপোজ আপনার বাসায় আজকে মেহমান আসছে এখন মেহমান যেই রুমে আসছে আপনার পড়ার টেবিলটাও সেই রুমেই আছে এইটা একটা বাজে এনভায়রনমেন্ট আমি বলবো তার কারণটা হইতেছে খুব সহজভাবেই মেহমানরা যেই জায়গায় থাকবে ওইখানে অনেক বেশি চিল্লাচিল্লি হবে অ্যান্ড ওইখানে আসলে পড়াশোনাটা খুব ভালো মতন আপনার হবে না এটা খুবই স্বাভাবিক তো যেই ফ্যামিলির আসলে পড়াশোনার ব্যাপারে সিরিয়াস ওরা কি করবে মেহমান আসার সাথে সাথে ওই বাচ্চাটাকে নিয়ে অন্য একটা রুমে শান্তি মতন যাতে পড়তে পারে সেই জায়গায় বসাই দিবে কারণ ওই বাচ্চাটা কিন্তু মেহমান আসলে আর পড়তে চাবে না সে কিন্তু মেহমানদের সাথে গল্প করতে যাবে এবং মেহমানরা একটা হিউজ রোল প্লে করে কারণ অনেক বাসাতেই দেখা যায় কন্টিনিউসলি মাসের পর মাস মেহমানরা থাকতেছে বা কন্টিনিউয়াসলি বেড়াইতে আসতেছে হয়তো দিন এসে দিনে চলে যাইতেছে কিন্তু এত হাউকাউয়ের মধ্যে বা এত মানুষের কথাবার্তার মধ্যে কিন্তু পড়াশোনা সিরিয়াসলি করা যাবে না এটা খুবই সিম্পল একটা কথা অনেক ক্ষেত্রে আপনি অনেক সিরিয়াস দেখবেন যে ওরা একটা যাইতেছে আমি আজকে অন্য একজনের আমাকে দেখতে হবে ওই বাসায় যে ছেলে বা মেয়েটা পড়াশোনা করতেছে তার কোনো এক্সাম আছে কিনা সামনে এই জিনিসগুলো কিন্তু চেক আউট করার পরেই কিন্তু একজন আরেকজনের বাসায় বেড়াইতে যায় যেই ফ্যামিলিগুলো সিরিয়াস বা যারা পড়াশোনাকে সিরিয়াসলি নেয় আর যারা নেয় না ওরা কিন্তু ধুম হচ্ছে একজন আরেকজনের বাসায় সংখ্যা বাড়াইতে যায় এবং পড়াশোনার ব্যাপারটাকে তত একটা গুরুত্ব সহকারে দেখে না এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু পরবর্তীতে যে অনেক বড় পরিমাণে ম্যাটার করে এখন অনেকেই থাকতে পারে অনেক স্টুডেন্ট যারা অনেক ভিড়ের মধ্যে পড়তে পারে ওদের হয়তো অভ্যাস হয়ে গেছে বাট ইন জেনারেল এই ধরনের পরিবেশটা আসলে পড়াশোনার জন্য সুইটেবল না আপনাকে আপনার ফ্যামিলি যারা পড়াশোনা করতেছে তাদেরকে একটা সুন্দর আলাদা পরিবেশ দিতে হবে যাতে করে তারা ঠিক মতন করতে পারে অ্যান্ড এইটা ওই স্টুডেন্টের মনের মধ্যেও কিন্তু একটা ইফেক্ট ফেলে যে দেখেন আমার ফ্যামিলি আমার পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস আমার ব্যাপারে সিরিয়াস হইতে হবে সো পুরা ফ্যামিলির এবং ওই নিজের পার্সপেক্টিভ থেকেও অনেক বেশি পরিমাণে বাড়ে এবং আলটিমেটলি যে এটার রিফ্লেকশন কিন্তু ওর পরীক্ষার মধ্যে আপনি দেখতে পারবেন কারণ যখন হোল ফ্যামিলি একটা স্টুডেন্টের পড়াশোনার পিছনে সময় দিতেছে বেশ ভালো মতন তখন আসলে রেজাল্টটা ভালো হওয়াটাই স্বাভাবিক তিন নাম্বার জিনিসটা আমি বলবো একটানা না পড়ার অভ্যাস করা এই ব্যাপারটাকে অনেকে ইগনোর করে এখন এইটাকে আপনি এইভাবে চিন্তা করতে পারেন অনেকে লাইফে এমন থাকে যারা একটা না একটা কাজ করতে পারে না যেমন একজন ঘন্টা একটা কাজ করতে পারে আধা আমি পড়াশোনার ব্যাপার বলতেছি না যে কোনো কাজ একটা একটা কাজ আধা ঘন্টা করতে পারে বা এক ঘন্টা করতে পারে বা দুই ঘন্টা করতে পারে এক্সেপ্ট মুভি দেখা সিরিজ দেখা গেম খেলা এই ব্যাপারগুলোতে এই নিয়মটা খাটবে না কারণ এইগুলাতে যে কেউ আমরা একটা না অনেকক্ষণ অনেক কিছু করতে পারবো বাট যেই কাজটা করতে হয় কষ্ট লাগে বা আমি কোনো এন্টারটেইনমেন্ট পাইতেছি না সাপোজ পড়াশোনা করতে যে নিশ্চয়ই আপনি কোনো এন্টারটেইনমেন্ট পান না যদি পান আমার মনে হয় ও মানুষ না অন্য কিছু আমার সাথে একটু যোগাযোগ করেন প্লিজ আমি শিখতে চাই মানে কেমনে এন্টারটেইনমেন্ট পান ওকে তো পড়াশোনা করতে যে আপনাকে দেখতে হবে আপনি একটা না কাজ করতেছেন কিনা কারণ এটার বিভিন্ন ইফেক্টিভনেস আছে এক নাম্বার জিনিসটা হইতেছে আপনি একটা জিনিস আধা ঘন্টা পড়লে একটা জিনিস আধা ঘন্টা পড়লে আপনি যেভাবে বেনিফিটেড হবেন যেটা আপনার আপনার পরীক্ষাতে আপনি যেভাবে স্ট্র্যাটেজি গুলোকে সাজাইতে পারবেন আপনি ওই জিনিসটা যদি একটা না দুই বা তিন ঘন্টা পড়তে পারেন আপনি দেখবেন একটা হিউজ ডিফারেন্স আসতেছে আপনি একই জিনিস দেখেন একটা আপনি আধা ঘন্টা আধা ঘন্টা করে তিন ঘন্টা পড়েন আলাদা আলাদা ব্রেক নিয়ে নিয়ে পড়েন আর ওই একই জিনিসটাই একটা না তিন ঘন্টা পড়েন আপনি আমি শিওর আপনি কোন একটা ডিফারেন্স টের পাবে তো আমি সবসময় এটাকে বলতাম যে আমি একটা স্টুডেন্ট ভালো কি খারাপ সেটা আমি একটা প্যারামিটার দিয়ে যাজ করবো কিভাবে সেটা হইতেছে সে একটা না কতক্ষণ পড়তে পারে আমি জানি একটা না বেশিক্ষণ পড়লে আপনার লাইফটা কিন্তু অনেক টক্সিক হবে বাট এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস যদি আপনি রেজাল্টের ক্ষেত্রে ভালো কিছু করতে চান সো অনেকেই এই ব্যাপারটাকে ইগনোর করে যে আমি একটানা পড়তে পারি না তো আমি আলাদা পরে ভালো রেজাল্ট ঠিক আছে করা যেতে পারে বাট যদি একটা না কোনো কাজ করার অভ্যাস করেন বা একটা না পড়াশোনার অভ্যাসটাই করেন সেটা আপনাকে অনেক বেশি বেনিফিট দিবে ইনফ্যাক্ট আপনি মেডিকেল একটা ভিডিও দেখতে পারেন সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ও চার ঘন্টা চার ঘন্টা করে আট ঘন্টার ব্লকে পড়ে ও একজন মেডিকেল স্টুডেন্ট ও হচ্ছে চার ঘন্টা টানা এক সময় পড়বে তারপর একটা রেস্ট নিবে তারপর আবার টানা চার ঘন্টা পড়বে সে কিন্তু মাঝখানে মাঝখানে কোনো গ্যাপ দিতেছে না টানা চার ঘন্টা করে পড়তেছে তো আমার একটা ইচ্ছা আছে সামনে যে আমি নিজে চার ঘন্টা টানা পড়বো দেন ওইটা ভিডিও করে হচ্ছে বিভিন্ন স্টেজে আমার কি অবস্থা হইতেছে ওইটা দেখাবো ওই ভিডিওটা করার বেশ বড় রকমের একটা ইচ্ছা আছে দেখি সামনে করতে পারি কিনা চার নম্বর জিনিসটা হচ্ছে নিজের টোন না বুঝা নিজের টোন ব্যাপারটা কি আপনি কতক্ষণ ঘুমাইলে কি পরিমাণ খাওয়া দাওয়া করলে কি পরিমাণ পড়াশোনা করলে আপনার রেজাল্টটা ভালো হবে এই জিনিসটা ফিগার আউট করতে না পারা এইটা অনেক বেশি ম্যাটার করে কারণ হচ্ছে এক একজনের পড়াশোনার স্টাইল কিন্তু এক এক রকম থাকে এক একজনের ক্যাপাবিলিটিও এক এক রকম থাকে আমি আজকে আপনাকে বললাম চার ঘন্টা পড়তে হবে আপনি হয়তো চার ঘন্টা পড়তে পারবেন না বাট এমনও কিছু হইতে পারে যে আপনি হয়তো আজকে দুই ঘন্টা পড়তে পারতেছেন বাট আপনার পড়াশোনার স্টাইলে অন্য অনেকগুলো প্যারামিটারকে চেঞ্জ করলে আপনি ওই দুই ঘন্টা পড়ার পরেও ভালো রেজাল্ট করতে পারবেন তো আপনাকে কিন্তু নিজের টোনটা আপনাকে খুঁজে বের করতে হবে এক্সাক্টলি কি করলে আপনি ভালো রেজাল্ট করতেছেন এবং কি করলে ভালো রেজাল্ট করতেছেন না এই ব্যাপারটা কিন্তু আপনাকে নিজের অ্যানালাইসিস থেকে বুঝতে হবে সাপোজ আমরা যখন একটা ইউটিউব ভিডিও বানাইতেছি আমরা কিন্তু দেখি যে একটা ভিডিও যখন খারাপ করে তখন আমি কি কারণে খারাপ হয়েছে এটার একটা অ্যানালাইসিস দাঁড় করাই আবার একটা ভিডিও যখন ভালো করতেছে ওটার মধ্যে এক্সাক্টলি আমি কি কি করছি কেন ওই ভিডিওটা ভালো হয়েছে এবং সবাই এটা পছন্দ করছে এটা কিন্তু অ্যানালাইসিস করে আমি দাঁড় করাই এবং ইউটিউবের অ্যানালিটিক্সের মধ্যে এটা সবকিছু সময় মতন আসে বাট এমন একটা জিনিস চিন্তা করেন যদি এমন কোনো একটা সফটওয়্যার থাকতো যে আপনার দুইটা কম্পারেটিভ পরীক্ষা অ্যানালাইসিস করে বলে দিতে পারবে যে আপনি এই খারাপ পরীক্ষাটাতে এই কারণে খারাপ করছেন ভালোটাতে এই কারণে ভালো করছেন তো আপনার পড়াশোনার লাইফটা কিন্তু অনেক বেশি ইজি হইতো বাট এরকম কোনো সফটওয়্যার আমি জানি না এখন পর্যন্ত আছে কিনা আমি অ্যাপ বা যদি কেউ জানেন আমাকে একটু বলবেন আমি এটা রিকমেন্ড করবো পরে নিজে ইউজ করার পরে তো আপনার নিজের ব্রেইন এটাই হচ্ছে সবচেয়ে বড় সফটওয়্যার আপনার নিজেকে অ্যানালাইসিস করতে হবে কেন আপনি এই জায়গাটাতে খারাপ করছেন বা কেন ওই জায়গাটাতে ভালো করছেন এইটা হচ্ছে নিজের টোনটাকে বোঝা এবং ওইটাকে আবার রেপ্লিকেট করা পরে যে আপনি এই কারণে যে যেহেতু ভালো করছেন আপনাকে আসলে এরকম একটা লাইফস্টাইল দাঁড় করাইতে হবে যে লাইফস্টাইলের মধ্যে আপনি বুঝবেন যে কি করলে আপনার পড়াশোনা এবং আপনার লাইফের অন্যান্য জিনিসগুলোর সাথে একটা সামঞ্জস্য তৈরি হয় এন্ড ওইটাকে লং টার্মে আপনি কন্টিনিউ করতে পারেন ওইটা একটা সাস্টেইনিবিলিটি পায় যাতে আপনি প্রত্যেক দিন ওই একই কাজ করতে পারেন এবং এটা আলটিমেটলি আপনার রেজাল্টটাকে ভালো করে পাঁচ নম্বর জিনিসটা হচ্ছে নিজের ভুলকে যথেষ্ট ইম্পর্টেন্স না দেওয়া আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে ধরেন ফ্রি প্লাস টু আমি ইকুয়ালস এখন ভুলটা কেন হয়েছে এটা কিন্তু আমার কোনো মেরিটোরিয়াস ভুল না এটা হচ্ছে আমি হয়তো ওই সময়টাতে ইগনোরেন্ট ছিলাম যেমন 3 গুণ দুই হয়তো ছয় হয় কিন্তু আমি থ্রি প্লাস টুকে আমি ফাইভ লিখছি এই টাইপের ভুলের ক্ষেত্রে যেটা হয় আপনি এই ভুলটা পরবর্তীতে আবার রেপ্লিকেট করতে পারেনটা খুব বড় একটা সম্ভাবনা আছে এই ভুলটা আবার রিপিরেড হবে তো এই সব ক্ষেত্রে আপনি যদি এই ভুলটা আবার না করেন এই জন্য আপনি আসলে কি কি মেজারমেন্ট নিতেছেন যেমন মনে করেন আপনি এই ভুলগুলো আর একটা লিস্ট করে রাখতেছেন কিনা কিংবা আপনি কোন কোন টাইপের ভুল করতেছেন তার কোনো তালিকা আপনার কাছে আছে কিনা সাপোজ একজন হয়তো ক্যালকুলেটর টিপতে যে কোনো একটা ম্যাথ ভুল করতেছে আবার একজন হয়তো কোন একটা যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যে কোনো কিছু একটা ভুল করতেছে এই ভুলগুলো হচ্ছে যে আপনি কোনো একটা সময় হয়তো ইগনোরেন্ট ছিলেন কিংবা এইগুলোর সাথে সোজা কথায় পরিশ্রম কষ্টের কোনো সম্পর্ক নাই আপনি যতই পরিশ্রম করেন যতই কষ্ট করেন এই ভুলগুলো কিন্তু আপনি এড়াইতে পারবেন না যদি না আপনি এক্সামের সময় ইনাফ পরিমাণে সচেতন না হন সো দেখা যাইতেছে এই ভুলের ক্লাসিফিকেশনটা না করা বা ভুলগুলোকে কন্টিনিউসলি ইগনোর যদি আপনি করতে থাকেন এইটা আলটিমেটলি আপনার জন্য কিন্তু ভালো কিছু বই আনবে না সো যেটা করতে হবে এই ভুলগুলোকে খুবই ইম্পর্টেন্স সহকারে দেখতে হবে এবং ওই অনুযায়ী আপনি কি কি টাইপের ভুল করেন তার একটা ক্লাসিফিকেশন দাঁড় করায় এই ভুলগুলো যদি আপনি পরবর্তীতে যে আর না করেন তার জন্য আপনার কতটুকু পরিমাণে এক্সামের মধ্যে সচেতন থাকতে হবে সেই ব্যাপারটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে আমরা কিন্তু সবাই সব সময় বলি ভুল করাটা আপনার জন্য আসলে বেনিফিশিয়াল কারণটা কি কারণ আপনি যেই টাইপের ভুল একবার করবেন সেটা কিন্তু পরবর্তীতে করার সময় আপনি ইনাফ পরিমাণে সচেতন থাকবেন যাতে এই ভুলটা আপনি আবার রিপিট না করেন একটা ধরনের ভুল যে কোনো মানুষ যদি একবার করে আমরা এক্সপেক্ট করি সে ওই টাইপের ভুলটা হয়তো ভবিষ্যতে আর করবে না এ কারণে যত সে পরিমাণ আপনি ভুল করবেন তত টাইপের ভুল হয়তো আপনার লাইফ থেকে ক্যান্সেল আউট হয়ে যাইতেছে অ্যান্ড একটা সময় দেখা যাবে আপনি আর কোনো ধরনের ভুল করতেছেন না এবং এটা আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হইতেছে পরীক্ষাগুলোর মধ্যে কিন্তু যদি আপনি এটাকে অ্যানালাইজ করে ঠিক করার জন্য যথেষ্ট পরিমাণে এফোর্ট বা ইম্পর্টেন্স না দেন এটা কিন্তু আপনার জন্য হিতে বিপরীত হবে সো এই জায়গাগুলোতে আপনাকে খুবই স্পেসিফিক হইতে হবে এবং এইগুলাকে ততটাই গুরুত্ব দিতে হবে যতটা আপনি একটা অঙ্ক করাকে দেন একটা ফিজিক্স এর সৃজনশীল কোশ্চেন সলভ করাকে দেন কিংবা কেমিস্ট্রির একটা বিক্রিয়া লেখাকে দেন এই ভুলগুলাকে ইম্পর্টেন্স দেওয়া ততটাই জরুরি সব মিলিয়ে আমি যদি একটা সামারি দেই আপনাকে দেখতে হবে আপনার ফ্যামিলি আসলে পড়াশোনার ব্যাপারে কতটা সিরিয়াস যদি সিরিয়াস না হয় সেক্ষেত্রে আপনি কি ধরনের মেজারমেন্টে যাবেন এবং কিভাবে আপনি আপনার ফ্যামিলির সাথে মিউচুয়াল একটা মাধ্যমে তাদেরকেও মধ্যে এনে নিজের স্টাডির যে জার্নিটা আছে ওই জার্নিটাতে তাদেরকে সামিল করবেন এবং আপনি যদি ফ্যামিলির কোনো বড় মেম্বার হয়ে থাকেন যেমন আপনি যদি ফ্যামিলির বাবা কিংবা মা হয়ে থাকেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে শুধুমাত্র সন্তানকে অর্ডার দেওয়া না এটা আমি আমার নিজের ফ্যামিলির মধ্যেও খুব ভালো ভাবে দেখছি আমার বাবা মা কোনোদিন শুধুমাত্র অর্ডার দিয়ে বসে থাকে নাই তারা ওই পার্টিসিপেশনের মাধ্যমে আমার স্টাডির জার্নিটার মধ্যেও কিন্তু পার্টিসিপেট করছে অ্যান্ড দেখা যায় তো আমি যখন ভালো করতেছি তাদের কাছে মনে হইতো যে তারাও আসলে ওই একই সাকসেসটা পাইছে সো এই ব্যাপারটা খুবই 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 ইম্পর্ট্যান্ট আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যদি একটা না অনেকক্ষণ পড়ার একটা অভ্যাস করতে পারেন আপনার লাইফস্টাইলের মধ্যেই আপনি যাতে আপনার নিজের টোনটা বুঝতে পারেন যে কোন ধরনের লাইফস্টাইল অ্যাডপ্ট করলে আপনার জন্য বেস্ট আউটপুট আসতেছে এবং আপনি কোন ধরনের ভুলগুলা করতেছেন ওই ভুলগুলার ক্লাসিফিকেশনটা কি এবং সেটার একটা লিস্ট রাখা যাতে এক্সামের সময় আপনি সেই ভুলগুলার ব্যাপারে ইগনোরেন্ট না হয়ে যান সো সব মিলে আজকের ভিডিও এই পর্যন্তই আমি সাধারণত প্রতি বুধবার বিকেল পাঁচটায় ভিডিও আপলোড করে থাকি আর এই এপিসোডটা হচ্ছে আত্মকথনের এপিসোড যেখানে আমি নর্মালি কথা বলি অন্যগুলাতে ক্যাব নর্মালি কথা বলি ভিডিওগুলো দেখলে বুঝবেন আশা করি সো এখানে আসলে দেখা যায় যে আমি আমার নিজের লাইফের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি হয়তো খুব বেশি একটা রিসার্চ টিসার্চ এসব কিছু থাকে না বাট চেষ্টা করি পয়েন্ট ওয়াইজ কথা বলার এবং এবং যদি এটা থেকে কারো কোনো বেনিফিট হয় আমি নিজে খুব খুশি হবো আশা করি সো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী বুধবার বিকেল পাঁচটা ইনশাল্লাহ আল্লাহ হাফেজ